ফেসবুক পেজের ভিডিও কিভাবে ভাইরাল করবেন একদম সহজভাবে সেটা আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দেব। আর আপনার একটি অ্যাপসের মাধ্যমে ভিডিও ভাইরাল করতে হবে, একটি অ্যাপসের মাধ্যমে ভিডিও ভাইরাল করতে হবে। আপনি যে পেজের মধ্যে যদি কোনো ভিডিও আপলোড দেন, তাহলে একটা পেজ একটি অ্যাপস আছে, ওইটা আপনার ডাউনলোড করে নিতে হবে গুগল থেকে। তো ওই অ্যাপসের নাম কি বা ওই কাজটা কি কী কাজ করতে পারবেন ওইটা আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। তো এখানে আমি আরও একটি কথা বলবো যে আমি ইউটিউবে নতুন, যদি পারেন তাহলে অবশ্যই এই সাবস্ক্রাইব করে বা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো দেখেন কোন অ্যাপস, সেটা হলো যে আপনি ডাইরেক্ট গুগলে চলে যাবেন, আপনি এই অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোরে পাইবেন না। দেখুন আমি যদি গুগল প্লে স্টোরে এই অ্যাপসের নামটা লিখি, তাহলে এটা আসবে না, মানে এটা পাবো না। এটা আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড গুগল থেকে ডাউনলোড করতে হবে, এই অ্যাপসটা কিন্তু আমরা এখানে পাবো না। ওকে, তো আপনারা যেটা করতে হবে সেটা হলো যে আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর আপনি যেটা লিখবেন এই ফেসবুক স্টুডিও, এটা লেখার পরে সেম ওয়েট আমার নেট অফ। তো আপনি গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপসটা ডাউনলোড করবেন এটা আপনি গুগল প্লে স্টোরে পাবেন না, আপনি ডাইরেক্ট গুগল থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এটা ফেসবুক আপনার যারা পেজের মধ্যে ভিডিও আপলোড দেয় তাদের শুধু এই অ্যাপসটা দরকার পড়বে, এই যে এই অ্যাপসটা আপনারা এটা ডাউনলোড করে নেবেন গুগল থেকে। তো এটার মাধ্যমে আপনি যে কোনো ভিডিও ভাইরাল করতে পারবেন একদম সহজভাবে। এজ এই অ্যাপসটা আপনি যদি ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে আপনি যখন লগ ইন দিবেন আপনার পেজ বা ফেসবুকে যদি কোনো ভিডিও আপলোড দিয়ে থাকেন, তাহলে আপনার কী করতে হবে, এখান থেকে আপনি ট্যাগ ইউজ করতে পারবেন, মানে ভিডিওতে ট্যাগ ইউজ করতে পারবেন, ভিডিওর উপর থাম্বনেল ইউজ করতে পারবেন। মানে থাম্বনেল কোনটা, যেটা ভিডিওর উপর একটা আগলা ছবি থাকে না, ছবি বসায় মানে ওইটা থাম্বনেল বলা হয়, ওইরকম থাম্বনেল আপনি ইউজ করতে পারবেন। তো যারা ফেসবুক পেজিং করেন, মানে পেজের মধ্যে ভিডিও আপলোড দেন, তাদের আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন গুগল থেকে, ঠিক আছে, গুগল থেকে এটা ডাউনলোড করে নেবেন। আর ভিডিও ভাইরাল করবেন কেমন এটা বলি, যে আপনি এক টাইম ভিডিও আপলোড দিবেন, এক ক্যাটাগরি ভিডিও আপলোড দিবেন। এক ক্যাটাগরি বলতে ধরুন আপনি আপনার পেজের মধ্যে গেমিং ভিডিও আপলোড দেন, তো গেমিং ভিডিও আপলোড দেন, তো আমি আপনার গেমিং ভিডিও দেখে আপনাকে আমি ফলো করে রাখছি। তো আপনি এখানে হঠাৎ যদি অন্য কোনো ভিডিও আপলোড দেন বা আপনি কী করতেছেন, কোথায় যাইতেছেন, এইসব ভিডিও যদি আপলোড দেন, তাহলে আমি কিন্তু ভিডিওটা দেখবো না, কারণ আমি আপনাকে ফলো করছি যে আপনার গেমিং ভিডিও দেখার লাগিয়া, তাই না। গেমিং ভিডিও দেখার জন্য আমি এই আপনার পেজটা ফলো করছি, আপনি হঠাৎ অন্য কোনো ভিডিও আপলোড দেন ওটা কিন্তু আমি দেখবো না, তখন আপনার পেজ থেকে আমি দূরে সরে যাবো, তাই না। আপনি কী করবেন, সবসময় এক ক্যাটাগরি ভিডিও আপলোড দিবেন আর এক টাইমে ভিডিও আপলোড দিবেন। এক টাইমে ভিডিও আপলোড দেওয়ার মানে যে ধরুন আপনি আজকে সকাল 8টায় একটা ভিডিও আপলোড দিয়েছেন, আবার দিয়েছেন এই সন্ধ্যা 6টায়। তো আপনি হঠাৎ আপনি একদিন এই সকাল 11টায় একটা ভিডিও আপলোড দিয়েছেন, একবার আর রাত 8টায় ভিডিও আপলোড দিয়েছেন, তখন কিন্তু যারা আপনাকে মানে বুঝতে পারবো যে আপনি এক টাইমে ভিডিও আপলোড দেন, আপনি সকাল 8টায় দিচ্ছেন একটা ভিডিও আপলোড, যারা জানে যে আপনি সকাল 8টায় ভিডিও আপলোড দিচ্ছেন, তাহলে আপনার পেজের মধ্যে যদি সকাল 8টায় যায় ওই ভিডিওটা পাইবো না। যদি 11টা আপনি আপলোড দেন তাহলে কিন্তু ওই ভিডিওটা পাইবো না, তখন ওরা দেখবো না। তো আপনি ধরুন আপনি সকাল একটা 8টায় ভিডিও আপলোড দিচ্ছেন, সন্ধ্যা 7টায় একটা ভিডিও আপলোড দিচ্ছেন, তো সবসময় সকাল 8টায় আর 7টায় ভিডিও আপলোড দিয়ে যাবেন, এক টাইমে ভিডিও আপলোড দিয়ে যাবেন, যেন সবাই বুঝতে পারে যে এই টাইমে ওই পেজ থেকে ভিডিও আপলোড করা হয়। তখন আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন এবং আপনাকে যারা ফলো করবে ওরা আপনাকে ফলো করে করে রাখবে আর কি, এটাই। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিবা। তো আজকের ভিডিওটি এতটুকুই।